একটি ঝকঝকে বিকেল, মেলা প্রাঙ্গণ, সুদৃশ্য প্রবেশদ্বার, মেলা। মেলা মানেই বহু মানুষের সমাবেশ, বহু মানুষের মিলনক্ষেত্র, বহু মানুষের পারস্পরিক লেনদেন, মনের আদান প্রদান, হৃদয়ের বিস্তার। আমরা চলে এসেছি বাংলার তাঁতের হাট 2022 করুণাময়ী সল্টে। নানা রকমের বস্ত্র সম্ভার, কিসের উপরে, কাঠ নাকি? কাঠের উপরে করা? কি কাঠ এগুলো? ছোট ছোট এগুলো কি অক্ষর? এটা যেটা বলবো আপনার সেরকম বানিয়ে দেবেন নাকি? নেম প্লেট বা ওই জাতীয় কোনো কিছু হয়? দেখছি এটা একটু সাইজের উপরে নির্ভর করে নাকি? এরকম একটা কিরকম খরচা পড়ে করতে? বস্ত্রের সমাহার দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সত্যি এ যেন এক অভিনব ব্যাপার, স্রষ্টা সৃষ্টিকে নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। যে কটা দোকানে গেলাম, শাড়ির কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দামও খুব রিজনেবল মনে হয়েছে। বিভিন্ন রকম ডিজাইনের ব্লাউজও দেখতে পেলাম আমরা এখানে। শাড়ির এত ধরনের ভ্যারাইটি রয়েছে এখানে যা সত্যি মনোমুগ্ধকর।
9,500 টাকার একটি হ্যান্ড ওভেন ঢাকাই, দেখতে সত্যিই অপূর্ব। এরপর আমরা চলে এলাম ভালুকবাসা তন্তুবাই সমবায় সমিতির দোকানে। এখানে নানা ধরনের বেড কভার, বেডশিট রয়েছে, যার কোয়ালিটি বেশ ভালো, দামও রিজনেবল। এনারা এসেছেন বাঁকুড়া জেলার ভালুকবাসা গ্রাম থেকে। পথ চলতে চলতে চোখ আটকে গেল 12,000 টাকার সম্পূর্ণ হাতের তৈরি এই ঢাকাই জামদানিটি দেখে। 12,000 টাকা দামের শাড়ি এখন বাইরে ঝুলছে, সত্যি অপূর্ব কাজ, অপূর্ব। সত্যি আমাদের বাংলা শিল্পীদের হাতের কাজের শৈল্পিক নিদর্শন মনকে মুগ্ধ করে দেয়। আরো আছে, এটা বিক্রি গেল আবার। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি কি একটা তাঁতের উপর নাকি? তাঁতে হাতে কাজ করে এটা কমাস লেগেছে জানো, এটা কাজ করে সব হাতে কমাস লেগেছে। একটা করে এই দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে এই দেখুন, ও মানে একটা কান্টাকার কান্টাকার দিয়ে না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একজন মারো আবার মারো, একজন মারো একজন, ওই জন্যই দাম ওর জন্য, পরিশ্রমের পরিশ্রমের জন্য। তারপরে এইসব জিনিসের ঐতিহ্য আলাদা। ঠিক ঠিক, সব শেষে আমরা এলাম দক্ষিণ তেলেনিপাড়া সিন্দুরপুর তন্তুবায় সমবায় সমিতির দোকানে। এনারা এসেছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দক্ষিণ তেলেনিপাড়া গ্রাম থেকে। এদের দোকানে শাড়িগুলিও খুব সুন্দর এবং প্রাইস একেবারে রিজনেবল। এই বুটিক কিন্তু সব হাতে মেশিনে কোনো কারণ নেই, সে কোল আঁচল বাদ দিয়ে স্টার্ট হয়েছে। না, এগুলো ব্লাউজ পিস নয়, ফুল বডিতে সমান, এগুলো মেশিনে নয়। এবার ঘরে ফেরার পালা। এরকম মেলা বারবার অনুষ্ঠিত হোক, যাতে বাংলা তাঁত শিল্পীরা তাদের কাজের পসরা নিয়ে মানুষের সামনে উপস্থিত হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে সেটি সাথে সাথে আপনি জানতে পারেন।